তোমার সাথে একটা ছোট্ট খেলা খেলবো। সেই খেলাটা হচ্ছে, তুমি তো পৃথিবীতে নানা দেশ ঘুরে নিয়েছো, দেশ বিদেশ, এবং তোমার কিছু খুব নিকট বন্ধু আছে যাদের সাথে তুমি খুব ক্লোজ। আমি তোমাকে তোমার একজন বন্ধুর নাম বলবো, সেই নামটা শুনে তোমার কোন দেশটার কথা মনে হয় বা কোন জায়গাটার কথা মনে হয় সেটা বলতে হবে। লোপামুদ্রা মিত্র, লোপা তো মানে কখন যে ও তো গেছো দাদার মতো, মানে ও যে কখন কোথায় থাকে আমি তো ধরতেই পারি না। মানে লোপা এই দেখলাম বাড়িতে ঘুম থেকে উঠে হ্যাঁ হ্যাঁ করে কথা বলছে, পরবর্তী দেখলাম ও গুজরাটে কোথায় একটা চলে গেছে। হ্যাঁ, সুতরাং ওকে ধরা মুশকিল যে কখন কোথায় থাকে আমি ঠিক বলতে পারবো না। তবে আমার ওকে মনে হয় ওকে ও লেক গার্ডেন্সে এখনো যখন ও প্রথাতে ও যে কাজটা করে সেখানে অনেকটা সময় যায়, সেটাকে নিয়ে খুব সিরিয়াসলি ও ভাবছে যেমন। সো আমার মাঝে মাঝে ওকে খুব উজ্জ্বল মানে ও যখন শোরুমের ভেতরে থাকে এটা ওটা কাজকর্মের নির্দেশ দিতে থাকে ওর যারা ওখানে যারা রয়েছেন, তখন এবার ওকে খুব এনথুজিয়াস্টিক মনে হয়। একজন একজন যখন লোপা দিয়ে একজন অন্ত্রপ্রনর হয়ে ওঠেন আর কি। হ্যাঁ 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 তখন ওকে ওই নতুন রোলটাতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে দেখতে। শি লুকস ভেরি ব্রাইট। তো এনি এনি কান এনি এনি প্লেস দ্যাট ইউ উড অ্যাসোসিয়েট উইথ লোপাদি? প্লেস বলতে হলে খুব পার্টিকুলার কোনো প্লেসের কথা আমি হয়তো এক্ষুনি ওইভাবে বলতে পারবো না, তবে একটা জায়গা ও যেতে খুব ভালোবাসে সেটা আমি জানি। সেই জায়গাটা ওর সেটা হচ্ছে পুরী। পুরী যায় খুব, ও জয়, পুরী যেতে খুব ভালোবাসে। হ্যাঁ, পুরী অবশ্য আমারও খুব প্রিয় জায়গা। আমারও, আমি আগে বছরে তো একবার যেতামই যেতাম, এবছর তো সবই আমারও মানে পুরী আমাকে কেউ বলে খুনি পুরী আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো ওরকম আর কি। ও ও কিন্তু পুরী যেতে ভালোবাসে, আচ্ছা পুরীর প্রতি একটা দুর্বলতা আছে ওর। রাইট। জয় জগন্নাথ, ব্রততী দি, এইটা হচ্ছে ব্যাপার। ব্রততী আমি যতদূর জানি ও যেখানেই যাক, কিন্তু যেখানে গেলে একটু ওর মনের শান্তি প্রাণের আরাম হয় সেই জায়গাটা হচ্ছে শান্তিনিকেতন। বাহ, খুব ভালোবাসে শান্তিনিকেতন যেতে। আমিও ভালোবাসি, আই লাভ শান্তিনিকেতন, আমার ভীষণ ভালো লাগে। ব্রততী খুব ভালোবাসে ও গিয়ে শান্তিনিকেতন। এমনি কাজকর্ম থেকে ছুটি নিয়ে একটু এমনি নিস্তরঙ্গ একটু ভাবছে কিছু করছে, ও যখন কিছু প্ল্যান করে বা মনে করে যে একটু কিছু লিখতে হবে বা একটা কিছু আইডিয়া করতে হবে, ও চুপচাপ শান্তিনিকেতনে গিয়ে একদম একদম চুপচাপ কাটে। ও মানে ও ওখানে যেতে খুব ভালোবাসে। জয়তী, জয়তী চক্রবর্তী, এইটা হচ্ছে খুব ডিফিকাল্ট বলা, তার কারণ ও ও যে কোথায় গেলে ওর ভালো লাগে সেটা আমি আজ অব্দি ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, জয়তী এমনি যেখানে ভালো খাবার দাবার পাওয়া যাবে ও সেখানে চলে যাবে। হ্যাঁ, তো বিশেষ করে ও যদিও আজকাল বলছে ও নাকি একদম খাওয়াটা কমিয়ে দিয়েছে ইত্যাদি অনেক কিছু করছে, কতটা সত্যি আমি অবশ্য বলতে পারবো না। যাই হোক, তবে যেখানেই ইলিশ ফ্রাস পাওয়া যাচ্ছে যেখানে বললেও চলে যাবে সেটা। হ্যাঁ হ্যাঁ, শুভ মিত্র, পৃথিবী যে প্রান্তেই হোক যেখানে ভালো ইলিশ মাছ পাওয়া যায় ও প্রথমে হয়তো ভাব দেখাবে যে ওর অতটা আগ্রহ নেই, কিন্তু ঠিক আর চলে যাবে ওখানে।